এবার আসি এরার্স ইন এরিয়াল ফটোগ্রাফ। তার মধ্যে অন্যতম এরার হচ্ছে ক্র্যাব, অ্যান্ড সেকেন্ড এরার হচ্ছে ড্রিফ্ট, ক্র্যাব অ্যান্ড ড্রিফ্ট। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে যখন এরিয়াল ফটো তোলা হয়, ধরা যাক এই অঞ্চলটার এরিয়াল ফটোগ্রাফি করা হবে, তাহলে এই অঞ্চলটার উপর দিয়ে একবার এরোপ্লেন এইভাবে চলে যাবে, আবার ঘুরে আসবে, আবার চলে যাবে, এইভাবে গোটা অঞ্চলটা যখন যায় তখন যেতে যেতে ও একবার এখানে ফটোগ্রাফ নেয়, নেক্সট ফটো তোলে, তারপরে আবার নেক্সট ফটো তোলে, তারপরে আবার নেক্সট ফটো তোলে, নেক্সট ফটো তোলে, এইভাবে চলতে চলতে যায়। তাহলে এটা এক নম্বর স্ট্রিপ, ঘুরে এসে আবার এপাশে একটা ফটো তোলে, তারপরে আবার একটা ফটো তোলে, তারপরে আবার একটা ফটো তোলে, এটা দু নম্বর স্ট্রিপ, ও আবার ঘুরে গিয়ে আবার ফটো তোলে, ফটো তোলে, ফটো তোলে, এইভাবে এন্টায়ারটা কভার করে। এরকম করে করে গোটা অঞ্চলটা ফটো তুলে ও কভার করে। তাহলে প্রথম ফটো তুলল এবং এটা দু নম্বর ফটো। তাহলে প্রথম ফটো তোলার পরে দু নম্বর ফটোর মধ্যে প্রথম ফটোর কিছুটা অংশ রয়ে যায়, যেটাকে আমরা বলছি কমন এলাকা বা কমন এরিয়া। সেটাকে আমরা বলছি কমন এরিয়া। তাহলে এটা এক নম্বর ফটো, সবুজ রংটা দু নম্বর ফটো, লাল রংটা এক নম্বর ফটো এবং ব্লু কালারটা তিন নম্বর ফটো। ওকে, তাহলে প্রত্যেক দেখো এখানে সবুজ রঙের সঙ্গে লাল রঙের একটা ওভারল্যাপ হয়েছে, আবার সবুজ রঙের সঙ্গে নীল রঙের একটা ওভারল্যাপ হয়েছে। তাহলে এগুলোকে বলা হয় ওভারল্যাপিং রিজন। লাল যে অঞ্চলটা দেখতে পাচ্ছি আমরা এখানে, যে লাল অংশটা দেখতে পাচ্ছি, লাল হ্যাচা হ্যাচা করা আছে, এটা এই ফার্স্ট ফটো আর সেকেন্ড ফটোর মধ্যে, আর সেকেন্ড ফটো আর থার্ড ফটোর মধ্যে হ্যাচিংটা কী আছে, গ্রিন কালারের করা আছে। ওকে, তাহলে এগুলোকে বলা হয় ওভারল্যাপ রিজন। তো এইরকম করে যখন ফ্লাইটগুলো চলে, যখন ফ্লাইট চলে তখন একটা অঞ্চলের উপর দিয়ে ফ্লাইট যাওয়ার সময় একটা ফটো তোলা হলো, তারপরে ওভারল্যাপ করে একটা ফটো তোলা হলো, এইরকম চলতে থাকে ধীরে ধীরে। এই অবস্থায় যদি বায়ু খুব স্ট্রংভাবে বয়ে আসে, অর্থাৎ খুব জোরে এয়ার ফ্লো হয়, যেটা এরোপ্লেনকে নড়িয়ে দিচ্ছে, সরিয়ে দিচ্ছে, সেরকম ক্ষেত্রে এই ক্র্যাব আর ড্রিফ্ট হয়। তাহলে একটা ফ্লাইট লাইন বরাবর যখন এরোপ্লেন ফটো তুলতে তুলতে যায়, সেই সময় হঠাৎ করে, এটা হচ্ছে নর্মাল সিনারি, এরকম চলতে চলতে হঠাৎ করে যদি এমন হয় যে এটা ফ্লাইট লাইন, ফটো তুলতে তুলতে যাচ্ছি, হঠাৎ করে নেক্সট ফটো তুলতে গিয়ে হাওয়াটা এমনভাবে এলো যেটা আমি ক্যামেরাটাকে, মানে এরোপ্লেনটাকে এই এরকম হয়ে গেল, নেক্সট ফটো উঠছে এরকম করে, নেক্সট ফটো উঠছে এমন করে, নেক্সট ফটো উঠছে এমন করে, যদি এমন করে এরোপ্লেনটা চলছে, হাওয়াটা এমনভাবে এলো যে এরোপ্লেনটাকে এইভাবে চলতে হলো, এরোপ্লেন সোজা যাওয়ার কথা ছিল না কি এরোপ্লেন একটুখানি বেঁকে গেল, এইরকম সিচুয়েশনটাকে বলা হয় ক্র্যাব, ঠিক আছে। আর ড্রিফ্ট কোনটাকে বলবো, ধরা যাক এরকম ফ্লাইট লাইন এরকম যাওয়ার কথা ছিল, এরকম একটা ফটো তুললো, হঠাৎ করে হাওয়া এমন হয়ে গেল যে এরোপ্লেনটা এই লাইন থেকে সরে গেল, এই যে আমি স্কোয়ার স্কোয়ার রাখছি, এগুলো হচ্ছে এরিয়াল, এগুলো হচ্ছে ফটোগ্রাফ, যাওয়ার কথা ছিল সোজা এরোপ্লেনটা, এরোপ্লেন এরকম সরে গেল হাওয়ার চোটে, হয় যাওয়ার কথা ছিল সোজা এরকম বেঁকে গেল এরোপ্লেন, এরকম করে বেঁকে চলছে, হয় এটা হচ্ছে কি নর্মাল, এরোপ্লেন এরকম যাচ্ছে, এরকমই যাচ্ছে এবং ফটো তুলতে তুলতে যাচ্ছে, আর এটার ক্ষেত্রে কী হয়, এরকম বেঁকে গেছে, তাহলে সেটাকে বলছি ক্র্যাব, আর এরকম যাচ্ছে কিন্তু এরকমটা এইভাবেই বেঁকে গেছে, মানে পুরো লাইন থেকেই সরে গেছে, সেটাকে বলছি ড্রিফ্ট। তাহলে আমরা জানলাম কিছু এরর এরিয়াল ফটোগ্রাফের, একটা হচ্ছে ক্র্যাব, একটা হচ্ছে ড্রিফ্ট।